বাংলাদেশি ভক্তদের নিয়ে এবার সৌমিত্রিষা কুণ্ড এ কি বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপ ফাইনালে হারে এমনিতেই মর্মাহত ছিল ভারতের কোটি কোটি ক্রিকেট প্রেমী, আর এই ক্ষতে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস যেন নুনের সেটা। গোটা ঘটনায় কাঁটাতারের দূরত্ব যেন আরও খানিকটা বেড়ে গিয়েছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন সৌমিত্রিষা কুণ্ড। ছোট পর্দার মিঠাই ভক্ত দুই বাংলাতেই মজুদ রয়েছে, এই মামলায় কোন বাংলার পাল্লা ভারী তা যথেষ্ট দুষ্কর, তাই এ বিষয় নিয়ে প্রশ্ন খানিক সাবধানী সৌমিত্রিষা। শুক্রবার জিতের ছবি মানুষের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিনেত্রী, সেখানেই প্রশ্নের মুখে পড়েন তিনি, যা শুনে সৌমিত্রিষা বলেন এটা নিয়ে কথা বলার সঠিক জায়গা এটা না, এটা শুভ একটা জায়গা, মনোমালিন্য যা হয়েছে ভারত বাংলাদেশ দুটো একই মায়ের আলাদা নাম বলে আমার মনে হয়, পার্টিশনটা জাস্ট এমনি হয়েছে বলে আমার মনে হয়, সবাই আমরা এক, ছোটো ছোটো বাসন একসঙ্গে থাকলে খুঁটুখুঁটি লাগে, তারপর সবাই আমরা এক, সেটা নিয়ে বেশি কিছু বলছি না, এটা একটা সুন্দর মুহূর্ত। বিতর্ক নিয়ে সৌমিত্রিষা যথেষ্ট সচেতন জবাব দিলেন, কিন্তু বাংলাদেশ নিয়ে রাগ কমছে না ভারতীয়দের। এই আবহে এবার দার্জিলিংয়ের একটি হোটেল বাংলাদেশিদের জন্য তাদের দরজা বন্ধ করে দিল অনির্দিষ্টকালের জন্য। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লেখেন, ইন্ডিয়া তো মোটে চারবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফাইনাল উঠে দুইবার হেরে গেছে, মনে রাখবেন বাংলাদেশ কিন্তু কখনো ফাইনাল হারেনি, তাই তো ফাইনালের হার নিয়ে ঠাট্টা মশকরা করছে। সৌমিত্রিষা দুই বাংলার পক্ষেই কথা বললে